শুকর মেরে গিনো যীশু শান্তির মোহনা রাঙাতে ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম ও सुधा নিয়ে লো পিএইচপি কোরানে লালো পিএইচপি কোরানে লালো পিএইচপি কোরানে লালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার সতেরোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি শাহ ইফতেখার তারিখ প্রিয় দর্শক রহমদ নাজাতের মাস মাহে রমজান দর্শক আমরা দু সতেরো সালের সেরা দশ প্রতিযোগীকে পেয়ে গেছি তাদেরকে দুটি গ্রুপে বিভক্ত করা হয়েছে পাঁচজন করে একটি গ্রুপে রয়েছে প্রথম গ্রুপটি হচ্ছে আলিফ গ্রুপ আর দ্বিতীয় গ্রুপটি হচ্ছে বা গ্রুপ আজ এই মঞ্চে পারফর্ম করবে আলিফ গ্রুপের পাঁচজন প্রতিযোগী তার মধ্য থেকে আমরা পেয়ে যাবো তিনজন প্রতিযোগীকে পরবর্তী রাউন্ডের জন্য আর দুজন বন্ধুকে আজ বিদায় নিতে হবে প্রতিযোগীদের মঞ্চে ডেকে নেওয়ার পূর্বে চলুন পরিচিত হয়ে নেই বিচারক প্যানেলে যারা রয়েছেন তাদের সাথে বিচারক প্যানেলে রয়েছেন আপনাদের প্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি হাবিবুল্লা বেলা আলী আসসালাম কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফিজ মাওলানা আবু ইউসুফ সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আন্তর্জাতিক পুরস্কারের ধন্য আপনাদের প্রিয় মুখ কারি হাফেজ জহিরুল ইসলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত স্পেশাল জাজ হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ হুফাজুল কুরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ আব্দুল হক সালামু আলাইকুম রহমতুল্লাহ দুজন সম্মানিত অতিথি আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আলাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সম্মানিত ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব এস এম জাফর আমাদের মাঝে আরেকজন মেহমান উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন সানশাইন ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ আসসালাম আসসালামি আবার প্রিয় দর্শক পরিচয় পর্ব শেষ হলো এবারে মঞ্চে ডেকে নিতে চাই আলিফ গ্রুপের প্রথম প্রতিযোগীকে কিন্তু তার আগে আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে কোনো একটি আয়াতের অংশ তিলাবাদ করবেন একই ধরনের আয়াত পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় রয়েছে সেই আয়াতগুলোকে তোমাদের ধারাবাহিকভাবে পড়ে যেতে হবে আশা করি প্রতিযোগী বন্ধুরা আজকের পর্বের নিয়মটি ভালোভাবে বুঝে নিয়েছ প্রথমে মঞ্চে ডেকে নিচ্ছি ময়মনসিংহের সেই মায়া জাগানো প্রতিযোগী عاشق بالله حافظ عاشق بالله السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم له ملك السماوات والارض أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم ولي ولا نصير الم تعلم ان الله له ملك السماوات والارض يعذب من يشاء ويغفر لمن يشاء well well يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون ان الله له ملك السماوات والارض يحيي ويميت وما له ملك السماوات والأرض، يحيي ويميت، وهو على كل شيء قدير. له ملك السماوات والأرض، وإلى الله ترجع. হাসবুক মারশাউল্লাহ আশিক বিল্লাহ আমাদের উস্তাদ্জি এর আগের পর্বগুলিতে বলেছেন তিনি তোমার তিলাওয়াতের আশিক আজ উস্তাদ্জি কি বলবেন কুল্ল সওয়া সওয়া আলহামদুলিল্লাহ হাশাউল্লাহ হ্যাঁ আজকে তো আরও বেশি হওয়ার কথা যেভাবে যে আয়াতগুলি তাকে প্রশ্ন করা হয়েছে আলহামদুলিল্লাহ এরকম প্রায় দশটি আয়াত আছে অধিকাংশ আয়াতগুলি এসে উত্তর দিয়ে ফেলছে আলহামদুলিল্লাহ কোনো রকমের বাধা বিঘ্ন নাই লোকমা লাগে নাই কোনো ভুল হয় নাই আল্লাহ তালা তাকে কবুল করেন তার এই প্রতিভাকে আল্লাহ তালা ধরে রাখার মতন শক্তি তাকে আল্লাহ দান করেন আমিন শুক্রিয়া মোহারাম কে আরি বেলা আলী কতকগুলো আয়াত যে সে করেছে এটা খুবই কঠিন বললেই হবে না সুকঠিন একটি প্রশ্ন এইভাবে তেলাওয়াত করে যাওয়া লাহু মুলকোসামা ওয়াতি ওয়ালাত কত জায়গায় অনেক জায়গা সে তেলাওয়াত করেছে এটা তার জন্য এবং আমাদের জন্যে হাফিজদের জন্যে অনেক বড় লক্ষণীয় জিনিস আল্লাহ তাকে কবুল করুন দোয়া থাকলো আমিন হাফিজ মাওলানা আবু ইউসুফ ধন্যবাদ আশিক বিল্লাকে চমৎকার তার তেলাওয়াত তার বাচন ভঙ্গি তার উচ্চারণ এবং তার কণ্ঠ দরাজ কণ্ঠ জহিরুল ইসলাম তেলাওয়াতের যে একটা হৃদম তেলাওয়াতের যে উঠানামা এ বিষয়টা সে সমান তালে সমান রেখে মোটামুটি তেলাওয়াত করে আসছে এবং সামনের দিকে যেন তেলাওয়াত সুন্দর থাকে সঠিকভাবে করতে পারার খুব তুমি এগিয়ে যাবে সম্মানিত অতিথি মহতারাম এস এম জাফর ডিএমডি আলারফা রফাই ইসলামী ব্যাংক আমি সত্যি তার তেলোয়টা শুনে আমি নিজেই বিমোহিত কারণ এত অল্প বয়সে যে নিজেকে কন্ট্রোল করে এত সুন্দর তেলাওয়াত করেছে শ্রুতিমধুর তেলাওয়াত করেছে আমি আশা করব সেই এই তেলোবাতের মাধ্যমে সে যদি চর্চা রাখে একদিন আমাদের দেশ আমাদের জাতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে সে সুখ্যাতি এনে দিবে মোহতারাম মেহমান ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ আপনার কাছে জানতে চাচ্ছি আশিক বিল্লার তেলাওয়াত আপনার হৃদয়ে কোনো ঝড় তুলতে পেরেছে কিনা আমি এতটাই মুগ্ধ আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর তেলাওয়াত আল্লাহ ওকে অনেক দূর নিয়ে যাক আমি সে প্রত্যাশা করি অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আশিক বিল্লাহ সকলের প্রশংসা পেয়েছে ধন্যবাদ তোমাকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবারে ডেকে নেচ্ছি আলফ গ্রুপের দ্বিতীয় প্রতিযোগীকে সিলেট জেলার প্রতিযোগী হুসাইন আহমদ হাফিজ হুসাইন আসছে মঞ্চে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. وإذا قيل لهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذا قيل لهم لا تفسدوا في الارض قالوا انما نحن مصلحون الا انهم هم المفسدون ولكن لا يشعرون وإذا قيل لهم آمنوا كما آمن الناس، قالوا أنؤمن، قالوا أنؤمن كما آمن السفهاء. لا يعلمون وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا اولو كان اباؤهم لا يعقلون شيئا ولا يهتدون ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع الا دعاء صم بكم عمي فهم لا يعقلون وإذا قيل لهم تعالوا إلى ما وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوا ثم جاء وَيَحْلِفُونَ بِاللَّهِ إِنْ أَرَدْنَا إِلَّا إِحْسَانًا، إِنْ أَرَدْنَا إِلَّا إِحْسَانًا وَتَوْفِيقًا وَإِذَا قِيلَ لَهُمُ اتَّبِعُوا مَا قالوا حسبنا قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون حسبك صدق الله العظيم صدق الله العظيم দুজন প্রতিযোগীর পারফরমেন্স আমরা প্রত্যক্ষ করলাম প্রিয় দর্শক শীর্ষ দশে আসার পর সকলের পারফরমেন্সে অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে সম্মানিত বিচারক হাফেজকারী জহিরুল ইসলাম আপনি কি বলবেন যে আপনি ঠিকই বলেছেন টপ টেনে যারা আছে যত সামনের দিকে যাচ্ছে ততই ওদের নূর জলে উঠছে চমৎকার শোনা এসেছে ধন্যবাদ তোমাকে হাফেজ মালানা আবু ইউসুফ ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আমি আপনার সাথে একমত বিষয়টা মনে হয় তাই এই প্রশ্নটার ব্যাপারে আমরা নিজেরাই খুব চিন্তিত যে কি হবে কিন্তু দেখলাম যে তারা একেবারেই মাশাল যে বিগত দিনের প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্নগুলো খুব ইজিভাবে তারা তেলাওয়াত করতেছে এবং ইজিভাবে প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছে ধন্যবাদ তোমাদেরকে এগিয়ে যাও মত হাবিবুল্লাহ হাবিবুল্লা বেলা আলী সুপ্রিয় দর্শক মাত্রই হয়তোবা অনেকে চিন্তা করবেন তেলাওয়াত করলো শেষ করলো না ওয়াইদা কিল আলহম যে সে কতবার পড়েছে এটাই লক্ষণীয় এটা কিন্তু সহজ আয়াত না কঠিন আছে আজকের এই ছেলেটির এই তেলাওয়াতে এটা সুস্পষ্ট আলহামদুলিল্লাহ কোরআনের উপরে তার যথেষ্ট দখল রয়েছে আল্লাহ যেন আরও তাকে মজবুত করে দেন দোয়া থাকল অনেক অনেক ধন্যবাদ কি যে বলবো আমি তো কোনো বাসায় প্রকাশ করার মতন আলহামদুলিল্লাহ আল্লাহ এই মূল্যবান রত্নগুলিকে আল্লাহ কবুল করেন আল্লাহর আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ জন্য আল্লাহ তাদেরকে কবুল করেন আল্লাহরফাই ইসলামী ব্যাংক লিমিটেডের সম্মানিত ডিএমজি সাহেব আপনার কাছে এর তেলাওয়াত সম্পর্কে শুনতে চাচ্ছি আমি নিজে একটু খুব ইয়ে পড়ে পড়ে গেছি যে কাঠটা সুন্দর হয়েছে আগের জন না পরের জন আমরা আসলে পার্থক্য করতে পারতেছি না তো তার তেলটা খুবই সুন্দর এবং খুব সুমধুর সম্মানিত অতিথি জনাব ইঞ্জিনিয়ার আনোয়ার পারভেজ ওকে আল্লাহ অনেক উপরে নিয়ে যাক ওর মাধ্যমে কোরআনের তেলাওয়াতের যে সৌন্দর্য যে মাধুর্য তা ওর ভিতর থেকে আসছে এটা যেন আরও ডে বাই ডে উন্নতি হোক ধন্যবাদ সম্মানিত অতিথি ইনশাআল্লাহ বিজয় আসবে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু হাজার সতেরোর শীর্ষ দশে আলিফ গ্রুপের পারফরম্যান্স আপনারা প্রত্যক্ষ করছেন এই অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট ইনফিনিটি মল ইয়ার এশিয়া ও রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমরা খুঁজছি দু সালের সেরা প্রতিযোগীকে যার জন্য বরাদ্দ রয়েছে তিন লক্ষ টাকা ও উস্তাদ সহ পবিত্র বাইতুল্লাহ ও মসজিদে নববী আরতের সুবর্ণ সুযোগ দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীর জন্য রয়েছে দু লক্ষ টাকা ও এক লক্ষ টাকা পুরস্কার এবং পবিত্র উমরা পালনের সুযোগ চতুর্থ থেকে দশম স্থান অধিকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য রয়েছে পঞ্চাশ হাজার টাকা করে পুরস্কার এই পুরস্কারগুলো স্পন্সর করেছে বাংলাকেট ওমরা স্পন্সর করেছে পিএইচপি ফ্যামিলি আর্থিক অসচ্ছল ও মেধাবী প্রতিযোগীদের জন্য রয়েছে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের পক্ষ থেকে আকর্ষণীয় শিক্ষাবৃত্তির ব্যবস্থা প্রিয় দর্শক শীর্ষ দশে

দেখো চিন্তা করে আসছে কিনা আস তোর বাবু মনে আরো দু একটি থাকতে পারে কোনো যদি থেকে যায় দুইটি আছে ঠিক আছে মার্শাল আয়াতের একটি অংশ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে আছে বিভিন্ন আয়াতে আছে সে আয়াতের অংশটু বলে দিয়েছেন সম্মানিত বিচারক সেই অংশগুলো তেলাওয়াত করল অনেক বড় প্রতিভা তলহা উস্তাদজি হাফেজ তলহার আজকের পারফরমেন্স সম্পর্কে যদি কিছু বলেন সে প্রশ্ন করার সাথে সাথে আলহামদুলিল্লাহ তার যে তার আত্মবিশ্বাস কত শুরু করে দিছে কোনো চিন্তা করে নাই আল্লাহ আলা তার এই প্রতিভাকে কবল বলেন আমিন মহতারাম বিচারক হাফিজ মাওলানা আবু ইউসুফ তলহাকে অনেক অনেক ধন্যবাদ আসলেই তাকে নিয়ে আমরা খুব আনন্দিত আন্তর্জাতিক মানের তেলোয়াত সে কিন্তু অলরেডি শিখে ফেলেছে অনেকটা তো এই জন্যই আমরা অনেক সময় তাকে নিয়ে খুব উৎফুল্ল তো তলহার জন্য দোয়া রইল শুভকামনা তলহা তুমি এগিয়ে যাও আমরা একেবারে শেষ পর্যন্ত তোমাকে দেখতে চাই সম্মানিত বিচারক কারি জহিরুল ইসলাম তার সাহস অনেক দৃঢ় সকল সময় সে হাসি মুখে থাকে তাকে বিচলিত অবস্থা আমরা দেখিনি সম্মানিত অতিথি সম্মানিত এই বয়সে সে যে কোরআন করিমকে বুকের মধ্যে ধারণ করেছে এবং তার স্পষ্ট এই যে প্রতি তার একটা অনুরাগ তার কোরআনকে চর্চার যে একটা ইয়ে সেটা আমি মনে করি সে যদি এটা বজায় রাখে সামনে সে আরো সুন্দরভাবে সে এগিয়ে যেতে পারবে মতোরাম ইঞ্জিনিয়ার আনোয়ার তালাহ সম্বন্ধে আমার এত বেশি ভালো লাগছে ওর আত্মবিশ্বাস আমি বিশ্বাস করি ও বিশ্ব প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার হয়ে আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তালহা আমার জন্য আমাদের জন্য আপনি দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দর্শক এবারে মঞ্চে ডেকে নিচ্ছি রাজশাহীর আরও একজন মেধাবী প্রতিযোগীকে যে ইতোমধ্যে

يا أيها الناس أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم والذين من قبلكم لعلكم تتقون. يا ايها الناس كلوا منكم في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين يا اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء. واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها. قَدْ جَاءَكُمُ الرَّسُولُ بِالْحَقِّ مِنْ رَبِّكُمْ فَآمِنُوا خَيْرًا لَكُمْ وَإِن تَكْفُرُوا فَإِنَّ لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا ۗ يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا وأنزلنا إليكم نورا مبينا قل يا رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض. وقل يا أيها الناس يا أيها الناس. يا أيها الناس إن وعد الله حق فلا تغرنكم الحياة الدنيا. হাসান তোমার পারফরমেন্স সম্পর্কে জেনে আসি সম্মানিত বিচারক হাফিজ মাউলানা আবু ইউসুফ ধন্যবাদ সাকিব আল হাসান কে রাজশাহীর বন্ধু আমরা একটু ব্যতিক্রম শুরু করেছিলাম এই পর্বটা আজকে তোমার তেলোয়ারটা একটু ডাউন সুতরাং তুমি সামনে যদি আরও পর্বে যদি তুমি টিকে যাও তাহলে কিন্তু তোমার আরও ভালো করতে হবে মতরাম কারি হাবিবুল্লা বেলা আলী মাসাল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক মানুষকে চারভাবে কোরআনে ডেকেছেন ইয়া ইউ হান্নাস হে মানব সকল ইয়া ইউ হাল্লা দিন হে বিশ্বাসীরা তারপরের দুটো ডাক বড় প্রেমের ডাক আল্লাহ দিয়েছেন হে আদম সন্তান ইয়া আদম আরেকটি বড় প্রেমের ডাক তিনি রহমান রাহিম কিভাবে ডাক দিলেন ইয়া রহম আকবার তাহলে এই চার ভাবের একভাবে ডাক আজকে সাকিব দিয়েছেন এত বার করে মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাকে আরও ডাকবার জন্যে এবং এই কোরআন নাজিলের মাস এটা কোরআন বোঝার জন্যেই রমজান তো শেষ হওয়ার পথে এই রমজানে কোরআন নাজিল হয়েছে এই কোরানের উসিলা আল্লাহ যেন আমাদেরকে সৎ পথে পরিচালিত করে নামিন মিন মাতারা মুস্তাদি মোটামুটি সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ চেষ্টা করে যাও দেখা যাক তোমার ভাগ্যে আল্লাহ বা কী সম্মানিত অতিথি আল্লাহ রফা ব্যাংকের সম্মানিত ডিএমডি আমি মনে করি তুমি চেষ্টা করো তোমার যে ভবিষ্যৎ আছে এবং তুমি যদি একাগ্রতা থাকো ইনশাল্লাহ এটার উপরে চর্চা থাকবে এবং এটার মাধ্যমেই তুমি ইনশাল্লাহ একদিন আমাদের সবাই মুকুল করবে আনোয়ার পারভেজ সাকিব তোমার ভিতরে আত্মবিশ্বাসটা একটু কম আছে তুমি আত্মবিশ্বাস অর্জন করে সামনে এগিয়ে যাও তুমি পারবে সাকিব আল হাসান সাফল্য ব্যর্থতা সব উপর থেকে নির্ধারিত হয় চেষ্টা ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আমরা শীর্ষ দশের আলফ গ্রুপের পারফরম্যান্স প্রত্যক্ষ করছিলাম এবারে মঞ্চে নিয়েচ্ছি আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী नेत्र বন্ধু শরীফুল ইসলাম সানি হাফেজ শরীফুল ইসলাম সানি আসছে মঞ্চে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু أعوذ بالله من الشيطان الرجيم خالدين فيها أبدا. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري, جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا لهم يدخلهم ظلا ظليلا والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات تجري جنات أصدق من الله قيلا إلا طريق جهنم خالدين فيها أبدا وان تكفروا فان لله ما في السماوات والارض وكان الله عليما حكيما لهم جنات تجري من تحتها الانهار فوز العظيم خالدين فيها أبدا إن الله عنده أجر عظيم والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه، رضي الله عنهم ورضوا عنه، وأعد لهم جنات تجري، جنات تجري تحتها الأنهار،

ইনামালা খাওয়াতিম যা শেষ ভালো সবই ভালো তাহলে শেষটা সে আসলেই এত ভালো করেছে যা বর্ণনাতীত কল্পনাতীত এমনকি আশাতীত বটে হাফেজ ইউসুফ আমাদের সম্মানিত বিশেষজ্ঞ জাজ আমার মনে হচ্ছে যে শরীফুল ইসলাম সানির প্রশ্নটা একটু কঠিন করে ফেলেছে আমরা কিন্তু শুরু করেছিলাম যে প্রথম আরটি থাকবে কিন্তু শেষে না ফিহা। এটা অনেক কঠিন এর পরও মানে এত চমৎকারভাবে সে প্রশ্নের উত্তর দিল সেই জন্য স্পেশালি তাকে ধন্যবাদ দিচ্ছি এগিয়ে যাও হাফিজ কারি জহিরুল ইসলাম জি আমাদের সকলকে সে অবাক করে দিয়েছে যেমন সুন্দর তেলাওয়াত তার অফে আয়দা সার্বিকভাবে সে চমৎকার তেলাওয়াত করেছে সম্মানিত অতিথি মহতারাম এস এম জাফর মাননীয় জাজদের মধ্যে হাফেজ আন্তর্জাতিক পর্যায়ে বেলাল হিসেবে আছেন ওনার যে কোরআন তেলোয়ারটা আমরা তখন ছোট্ট ছিলাম সে অনেক আগে আমরা শুনতাম মন দিয়ে তো ওনার একটা প্রতিচ্ছবি তোমার মধ্যে দেখছি উনি বলেছে যে যার শেষ বলো তার সব ভালো আমি বলে যার শুরুটা ভালো হয় তার শেষও ভালো হয় তোমার শুরুটা কিন্তু খুব সুমধুরভাবে তুমি শুরু করেছ এবং তোমার শেষটাও সুন্দর হয়েছে আশা করি তোমার অনেক সুন্দর ভবিষ্যৎ তুমি এই কোরান পাককে বুকে ধরে রাখো চর্চা করো সামনে তুমি এগিয়ে যেতে পারবে মহতারাম আনোয়ার পারভেজ তোমার হাসিটা যেমন সুন্দর তোমার কণ্ঠটাও অনেক সুন্দর তুমি এখানে এসেছ অনেক দূরে যাবে তোমার জন্য আমার দোয়া রইলো সবাই আমার জন্য প্রিয় দর্শক এখন ফলাফল ঘোষণার পালা আজ এই পর্ব থেকে দুজনকে বিদায় নিতে হবে তিনজন চলে যাবে পরবর্তী রাউন্ডে আমি ডেকে নিতে চাই ফলাফল ঘোষণার আগে আজকের পর্বের প্রতিযোগীদেরকে মঞ্চে চলে আসো ছোট্ট শান্তির দর্শক আমার ডানে রয়েছে সিংহের প্রতিযোগী আশিক বিল্লাহ সিলেটের প্রতিযোগী হুসাইন আহমাদ এবং ঢাকার প্রতিযোগী তলহা বামে রয়েছে রাজশাহীর প্রতিযোগী সাকিব আল হাসান এবং নেত্রকোনার প্রতিযোগী শরীফুল ইসলাম সানি বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো তোমাদের নিজ নিজ জেলার সাধারণ মানুষ কোরআন প্রেমী মানুষরা তোমাদের প্রত্যাশায় আছে তোমরা চলে যাবে পরবর্তী রাউন্ডে শুধু তোমাদের জেলার কথাই বলছি কেন আজ সারা দেশে তোমাদেরকে নিয়ে ব্যাপক আলোচনা কত জল্পনা কল্পনা চলছে কে হবে দু সালের সেরা প্রতিযোগী প্রিয় দর্শক সর্বোচ্চ নম্বর পেয়ে যে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে স্মার্ট একটিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে তার জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট বক্স সর্বোচ্চ নম্বর পেয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে নেত্রকোনার প্রতিযোগী শরিফুল ইসলাম সান শরীফুল ইসলাম সানির জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে গিফট বক্সটি তুলে দেওয়া হচ্ছে মঞ্চে নিয়ে আসছে আবদুল্লাহ আল পরবর্তী রাউন্ডের জন্য পেয়ে গেছি শরীফুল ইসলাম সানিকে বাকি রোল চারজন প্রতিযোগী এর মধ্য থেকে আজ বিদায় নিচ্ছে পদ্মাপারের ছেলে রাজশাহীর সাকিব আল হাসান বাকি রয়ে গেল তিনজন ময়মনসিংহের আশিক বিল্লা সিলেটের হুসাইন আহমদ এবং ঢাকার তলহা এর মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে আর বাকি দুজন চলে যাবে পরবর্তী রাউন্ডে এর মধ্য থেকে বিদায় নিচ্ছে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীর বিশেষ বিবেচনায় তিনজনই চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তিনজনই সমান নম্বর পাওয়ার কারণে তিনজনই চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে তোমাদের তিনজনের জন্য অনেক অনেক শুভকামনা রইল রনে মনব ঠিক সাকিব আল হাসান বিদায় নিচ্ছে তার জন্য রয়েছে রহিম আফরোজ আগরার পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট বক্স এবং বাংলা গেটের পক্ষ থেকে নগদ পঞ্চাশ হাজার টাকা পুরস্কার কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মৌলানা আবু ইউসুফকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ফাইয়াজ এবং আহমদুল্লাহ গিফট বক্স এবং চেক নিয়ে এসলো আমি মঞ্চে আসার অনুরোধ জানাচ্ছি আলআরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সম্মানিত ডিএমডি মোহতারাম এস এম জাফর সাহেবকে যে পথ অনুসরণে আজকের এই পর্বে আমরা পেয়ে গেছি পরবর্তী রাউন্ডের জন্য চারজন প্রতিযোগীকে আল্লাহ রা আলমিন আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আগামীকাল এন টিভির পর্দায় আবারও পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে দু দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আমি শাহ ইফতেখার তারিখ আসসালামু আলাইকুম